একটা সিকিউরিটি অ্যাক্ট, আইসিটি অ্যাক্ট তৈরি করলেন। কেন? তাদের সমর্থ দুর্নীতি এবং অপকর্ম থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এটি করলেন। পরে দেখলেন যে না, এটা মানুষ প্রতিবাদ করে। তারপর নিয়ে আসলেন আরো ভয়াবহ কঠিন ভাবে আইসিটি অ্যাক্টের 57 ধারা সহ বিভিন্ন ভঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আসলেন। সারা দেশের মানুষ, সাংবাদিক সমাজ, বিশ্ব বিবেকজন এই ডিজিটাল নিরাপত্তার বিরুদ্ধে কথা বলতে লাগলেন। যত বিদেশি সংস্থা আছে, প্রতিনিধি আছে, সকলেই এই ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে কথা বলেছে। তারা দেখলেন এটা তো আর রক্ষা করা যাচ্ছে না, তাই তারা নতুন মোড় কাটলেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট। ডিজিটাল নিরাপত্তা আইনের সমস্ত ধারা সাইবার সিকিউরিটি অ্যাক্টে তারা সংযোজন করলেন। উপর্যুপরি কি করলেন? সাংবাদিকদেরকে 25,000 টাকা জরিমানার ব্যবস্থা করেছেন বন্ধুগণ। আরে সরকার বাহাদুর, আপনার তো কোটি কোটি, 600 কোটি, 1,000 কোটি, লাখ কোটি টাকা আপনি অর্জন করেছেন। প্রধানমন্ত্রী সেদিন তার নেতৃবৃন্দকে বলেছেন গণভবনে যে আপনাদেরকে তো অনেক দিয়েছি, নিজেরা পেয়েছেন, একটু এখন কিছু শান্ত হন যাতে নিজেরা হানাহানি না করে। আজকে বলতে চাই এই ডিজিটাল নিরাপত্তা আইনের দিয়ে যারা মামলা করেছে তারা কারা? 90 ভাগ লোক এই সরকারের দলীয় লোক, মন্ত্রী অথবা সরকারের লোক বন্ধু। তাহলে কি বোঝা যায়? ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট দিয়ে তারা নিজেদেরকে রক্ষা করতে চায়, তাদের লুটপাটের খবর তারা রক্ষা করতে চায়। আজকে মিডিয়ার বন্ধুদেরকে আমি বলবো, যারা আজকে ভাবেন আমি সরকারের তুষামত করে পার পেয়ে যাবো, না পার পাবেন না, একটা সময় আসবে আপনি কনভেনশন শিকার হবেন বন্ধুগণ। আজকে তার আসল জনতাকে জনগণের কাছে একবার দাবিতে এই সরকারের বিদায়ের মধ্য দিয়ে আমরা সমস্ত কালো কারণ সাইবার সিকিউরিটি বাতিল করতে বাধ্য কর বন্ধুগণ। প্রিয় সাথীরা, আন্দোলন শুরু হয়েছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, এদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা আন্দোলন শুরু হয়েছে। অধিকার প্রতিষ্ঠা না পর্যন্ত সাংবাদিক সমাজ গড়ে বেড়ে যাবে না, আন্দোলন ছড়িয়ে দিবে দেশ থেকে দেশান্তরে, প্রান্ত থেকে এক পাদুকে অপর প্রান্তে। বন্ধুগণ আজকে দেখেন 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা আপনাদেরকে রক্ষা করতে পারে নাই, স্পেশাল পার্ট পাওয়ার অ্যাক্ট আপনাদেরকে রক্ষা করতে পারে নাই, আজকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আপনাদেরকে রক্ষা করতে পারবে না। আজকে বাংলাদেশ জনগণ জেগে উঠেছে, আপনাদের বিচারের মধ্য দিয়ে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হবে এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে। আজকে ঢাকা সাংবাদিকরা এই কর্মসূচি পালন করতে ধন্যবাদ জানাই। আগামী দিনেও এই আন্দোলনকে অব্যাহত রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত সমস্ত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা বাতিল না হয়, যতক্ষণ পর্যন্ত বন্ধ মিডিয়া খুলে দেওয়া না, যতক্ষণ পর্যন্ত সাংবাদিক হত্যার বিচার না, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, চলবে এবং চলতে থাকবে। আপনাদেরকে ধন্যবাদ।